আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক কুকিজ। তিনটি উপকরণে সহজভাবে খুবই মজাদার, সবার খুবই পছন্দের, অল্প সময়ে তৈরি করতে পারবেন। তার জন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল সিরাপ তৈরি করার জন্য। লো হিটে ক্যারামেল করে নিচ্ছি। এখানে চিনির সাথে পানি অ্যাড করেও ক্যারামেল তৈরি করা যায়, তবে খেয়াল রাখবেন ক্যারামেল যেন পুড়ে না যায়। আজকে আমি এভাবেই ক্যারামেলটি তৈরি করেছি। ক্যারামেল হয়ে গেলে পানি দিয়ে একটু জাল দিয়ে সিরাপ তৈরি করে নিব। ক্যারামেল সিরাপটা আমার হয়ে এসেছে, বেশি ঘন করব না। এবার প্যানকেকের জন্য দুইটা ডিম নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার ইউজ করেছি, আপনি চাইলে কাঁটা চামচও মিক্সড করতে পারেন, বিটার দিয়েও করতে পারেন। এখানে আমি লবণ চিনি হাফ কাপের একটু বেশি দিয়ে 30 সেকেন্ড বিট করে নিব। এক কাপ ময়দার সাথে এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিয়ে ব্লেন্ডারের আরও 30 সেকেন্ড বিট করলেই রেডি হয়ে যাবে প্যানকেকের ব্যাটার। এরকম হবে ব্যাটারটা। তার মধ্যে আমি গ্রেট করা লেবুর খোসা দিয়ে মিক্স করে নিব। ভ্যানিলা বা যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। একটা পাইপিং ব্যাগে ভরে নিব। এটার দরকার হয় না, আপনারা ছোট চামচ দিয়ে একটি প্যানে অল্প অল্প করে দিয়ে দিবেন, একটু দূরে ডিস্টেন্স রেখে দিবেন, কেননা প্যানকেকগুলো ফুলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে দিবেন, লো হিটে রাখবেন যাতে পুড়ে না যায়। ফুলে উঠলে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দিয়ে 2-1 মিনিট রাখতে পারেন। প্যানকেকটা অতি সহজেই হয়ে যায়। সবগুলোকে আমি এভাবে দিয়ে করে নিচ্ছি। আর বলে নিচ্ছি, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন চলে যাই আবার রেসিপিতে। উঠিয়ে নিয়ে ঠান্ডা হয়ে আসলে যে সিরাপটা আমি তৈরি করে রেখেছিলাম এবং এখানে আমি কোকোনাট পাউডার দিয়ে কোট করে নিব। এক কাপ ময়দা এখানে আপনার 20টার মতো কুকিজ হবে এরকম। সিরাপে ডুবিয়েও নিতে পারেন, এখানে আপনারা জেলি ইউজ করতে পারেন এটাকে অ্যাড করার জন্য। যে কোনো সাইজের আপনারা কুকিজ তৈরি করতে পারেন। সবগুলিকে এভাবে আমি করে নিব। চকলেট দিয়ে এভাবে ডিজাইন করতে পারেন। মেল্ট করে পাইপিং ব্যাগে ভরে নিয়ে এভাবে চকলেটটা দিয়ে নেবেন। আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। আমি চকলেট দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি।
তার উপর আমি চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারা চেরি ফল না থাকলে আঙুর আনার দিয়েও ডেকোরেশন করতে পারেন, এভাবে ঝটপট করে ফেলতে পারেন আমার সহজ রেসিপিতে প্যানকেক কুকিজ। আশা করি সবারই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, আমি জানি আপনারা অনেক সাপোর্টিভ, তাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।